হীনতায় ভুগছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হতে হচ্ছে তাদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, 26 বছরে বেশ কয়েকবার প্রাচীর তৈরির উদ্যোগ নেওয়া হলেও অর্থের অভাবে সেটি সম্ভব হয়নি। ইকবাল মাহমুদের প্রতিবেদন। 320 একর জমির উপর দাঁড়িয়ে আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অথচ এই বিশ্ববিদ্যালয়ের নেই কোনো সীমানা প্রাচীর। এ কারণে সারাদিনই ক্যাম্পাসে অবাধে যাতায়াত করেন আশপাশের গ্রামের মানুষ, আর তাই এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষক শিক্ষার্থীরা। 320 একর জমি আমরা প্রোটেক্ট করতে পারবো না, বাউন্ডারি ওয়াল করতে পারবো না, আমাদের কি আমরা কি এতই দুর্বল? আমি মনে করি না, এটার জন্য একটা সদিচ্ছা দরকার। শিক্ষার্থীরা জানান, সীমানা প্রাচীর না থাকায় প্রায়ই বহিরাগতদের হামলা বা ছিনতাইয়ের শিকার হচ্ছেন তারা। ফলে আসি আমি সাধারণ, হঠাৎ করে সে আমাকে মেরে দিল, এই রিস্ক নিয়ে তো আমি থাকবো না, এর জন্য আমি কষ্ট করে হলেও বাইরে থাকতেছি। প্রতিনিয়তই আমরা আসলে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকি, কখন কি ঘটে যায়, কখন কি হয়, কারণ ক্যাম্পাসে প্রতিনিয়ত অনেক জায়গা আছে যেদিক থেকে দুর্বৃত্তকারীরা অনায়াসে ঢুকে অনায়াসে বের করে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, সীমানা প্রাচীর তৈরির পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা বাড়াতে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও অর্থের অভাবে তা সম্ভব হয়নি। পার্মানেন্ট পুলিশ ফাঁড়ি তার একটা করার যে অনুমোদন, সেটা সিন্ডিকেট দিয়েছে, ওটা নিয়ে আমরা কাজ করছি। আশা করছি খুব সহজে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা পার্মানেন্ট স্থায়ীভাবে একটা পুলিশ ফাঁড়ি যে কার্যক্রম সেটা শুরু হবে, এটা প্রক্রিয়াধীন রয়েছে। একই কারণে বিশ্ববিদ্যালয় এলাকায় অস্ত্র ব্যবহারের পর অপরাধীরা সহজে পালিয়ে যেতে পারছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের চতুর্দিক উন্মুক্ত থাকায় এইসব ধান ক্ষেত পাড়ি দিয়ে যে কোনো সময় সন্ত্রাসীরা প্রবেশ করতে পারে ক্যাম্পাসে, আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোটি টাকা খরচের ভয়ে হাত দিতে পারছে না সীমানা প্রাচীর তৈরির কাজে। অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, এই কোটি টাকার চেয়ে তাদের জীবনের মূল্য অনেক বেশি। ইকবাল মাহমুদ, 71, সিলেট।